রবিবারের পাতে মটন কোরমা। প্রথমে পাঁঠার মাংস ভালো করে ধুয়ে সব বাটা মশলা, গরম মশলা, টক দই, পরিমাণ মতো ঘি ও লবণ দিয়ে মেখে জল দিয়ে ঢেকে মাঝারি আঁচে ওভেনে বসিয়ে দিন। কিছুক্ষণ পর মাংস অর্ধেক সিদ্ধ হলে আরও খানিকটা জল দিন। তারপর তাতে কেওড়ার জল, কাঁচা লঙ্কা দিয়ে আবার হালকা নেড়ে ঢেকে দিন। ঘি গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ কুচির সোনালি রং হয়ে এলে সবটা সিদ্ধ মাংসের পাত্রে দিয়ে দিন। এরপর চিনি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দিন। 5 মিনিট পর ঢাকনা খুলে দুধ মেশানো জাফরান দিয়ে আরও 5 মিনিট ঢেকে রাখুন। এরপর ঢাকনা খুলে লেবুর রস দিয়ে আঁচ কমিয়ে আরও 20 মিনিট ঢেকে রাখুন।